বিএনই নিউজ ডট জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনী হালচাল প্রচার করছে এতে উনিশশো সালে সাতাশে ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ থেকে দু সালে ত্রিশে ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর আসন ভিত্তিক সাংগঠনিক হালচাল তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে বিএন নিউজ আজ থাকছে কিশোরগঞ্জ ছয় আসনের হালচাল কিশোরগঞ্জ ছয় সংসদীয় আসনটি কুলিয়ারচর এবং ভৈরব উপজেলা নিয়ে গঠিত এটি জাতীয় সংসদের একশো সাতষট্টিতম আসন উনিশশো একানব্বই সালের সাতাশে ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এই আসনে ভোটার ছিলেন এক লাখ আশি হাজার দুইশত বাহান্ন জন ভোট প্রদান করেন এক লাখ চার হাজার সাতশত ত্রিশ জন নির্বাচনে বিএনপি আমির উদ্দিন বিজয়ী হন শীষ প্রতীকে তিনি পান ছেচল্লিশ হাজার পাঁচশত ছিয়াশি ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের আব্দুল লতিফ নৌকা প্রতীকে তিনি পান তেইশ হাজার আটশত আটান্ন ভোট উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এই নির্বাচন শুধু বর্জন করেই ক্ষান্ত হয়নি প্রতিহত করে নির্বাচনে বিএনপি ফ্রিডম পার্টি এবং কিছু নাম সর্বস্ব রাজনৈতিক দল অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন এই নির্বাচনে বিএনপির আমির উদ্দিনকে বিজয়ী ঘোষণা করা হয় ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদের মেয়াদ ছিল মাত্র এগারো দিন তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পর এই সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয় উনিশশো ছিয়ানব্বই সালের বারোই জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে ভোটার ছিলেন এক লাখ একষট্টি হাজার চারশত উনত্রিশ জন ভোট প্রদান করেন এক লাখ তেইশ হাজার আটশত একান্ন জন নির্বাচনে বিএনপির মজিবুর রহমান মঞ্জু বিজয়ী হন ধানের শেষ তিনি পান সাতচল্লিশ হাজার একশত ছিয়াত্তর ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের আলাউল হক নৌকা প্রতীকে তিনি পান চুয়াল্লিশ হাজার এক সালের পহেলা অক্টোবর অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে ভোটার ছিলেন দুই লাখ চার হাজার ছিয়াশি জন ভোট প্রদান করেন এক লাখ একষট্টি হাজার আটশত বিশ জন নির্বাচনে বিএনপির মজিবুর রহমান মঞ্জু বিজয়ী হন শেষ প্রতীকে তিনি পান তিরাশি হাজার ছয়শত আটানব্বই ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের জিল্লুর রহমান নৌকা প্রতীকে তিনি পান পঁচাত্তর হাজার আটশত আঠারো ভোট দু হাজার আট সালের উনত্রিশে ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে ভোটা ছিলেন দুই লাখ ছাপ্পান্ন হাজার তেষট্টি জন ভোট প্রদান করেন দুই লাখ ছত্রিশ হাজার নয়শত তেইশ জন নির্বাচনে আওয়ামী লীগের জিল্লুর রহমান বিজয়ী হন নৌকা প্রতীকে তিনি পান এক লাখ চুয়াল্লিশ হাজার পাঁচশত নব্বই ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির শরীফুল আলম শীষ প্রতীকে তিনি পান উননব্বই হাজার আটশত সাঁত্রিশ ভোট পরবর্তীতে জিল্লুর রহমানকে দেশের উনিশতম রাষ্ট্রপতি নির্বাচিত করা হয় শূন্য এই আসনে তারই ছেলে নাজমুল হাসান পাপন উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন দু হাজার সালের পাঁচই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে আওয়ামী লীগের নাজমুল হাসান বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন বিশ জোট এই নির্বাচনে অংশগ্রহণ করেনি দু হাজার আঠারো সালে ত্রিশে ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে ভোটার ছিলেন তিন লাখ বত্রিশ হাজার ছয়শত একান্ন জন ভোট প্রদান করেন দুই লাখ একাশি হাজার সাতশত চৌত্রিশ জন নির্বাচনী প্রার্থী ছিলেন চারজন নৌকা প্রতীকে আওয়ামী লীগের নাজমুল হাসান ধানের প্রতীকে বিএনপির শরীফুল আলম হাত পাখা প্রতীকে ইসলামী আন্দোলনে মুসা খান চেয়ার প্রতীকে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের রুবেল হোসেন এবং লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির নুরুল কাদের সোহেল প্রতিদ্বন্দ্বিতা করেন নির্বাচনে আওয়ামী লীগের নাজমুল হাসান বিজয়ী হন নৌকা প্রতীকে তিনি পান দুই লাখ সাতচল্লিশ হাজার নয় তেত্রিশ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির শরীফুল আলম শেষ প্রতীকে তিনি পান মাত্র আঠাশ হাজার চুরাশি ভোট কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে পর্যবেক্ষণে দেখা যায় পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম সংসদে বিএনপি নবম দশম ও একাদশ সংসদে আওয়ামী লীগ বিজয়ী হয় দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনজ টোয়েন্টি ফোরের এর গবেষণা টিম দৈব পদ্ধতিতে সারাদেশে জরিপ চালায় জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার উনিশশো সালের পঞ্চম উনিশশো সালের সপ্তম দু সালের অষ্টম ও দু সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন তার এই ভিত্তিতে ফোর কিশোরগঞ্জ ছয় আসনে পঞ্চম সপ্তম অষ্টম ও নবম এই চারটি নির্বাচনের প্রদত্ত ভোটের পরিসংখ্যানকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি ও জামায়াত ইসলামীর সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান উপস্থাপনের চেষ্টা করেছে অনুসন্ধানে দেখা যায় কিশোরগঞ্জ ছয় সংসদীয় আসনে উনিশশো সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন আটান্ন দশমিক এক শতাংশ ভোটার প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ বাইশ দশমিক সাত আট শতাংশ বিএনপি চুয়াল্লিশ দশমিক চার আট শতাংশ জাতীয় পার্টি দুই দশমিক নয় এক শতাংশ স্বতন্ত্র ও অন্যান্য উনত্রিশ দশমিক আট তিন শতাংশ ভোট পায় উনিশশো ছিয়ানব্বই সালে সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন ছিয়াত্তর দশমিক সাত দুই শতাংশ ভোটার প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ পঁয়ত্রিশ দশমিক সাত চার শতাংশ বিএনপি আটত্রিশ দশমিক শূন্য নয় শতাংশ জাতীয় পার্টি উনিশ দশমিক ছয় এক শতাংশ জামায়াত ইসলামী চার দশমিক দুই ছয় শতাংশ স্বতন্ত্র ও অন্যান্য দুই দশমিক তিন শূন্য শতাংশ ভোট পায় দু হাজার এক সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন উনাশি দশমিক দুই পাঁচ শতাংশ ভোটার প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ ছেচল্লিশ দশমিক আট পাঁচ শতাংশ দলীয় জোট একান্ন দশমিক সাত দুই শতাংশ জাতীয় পার্টি শূন্য দশমিক সাত নয় শতাংশ স্বতন্ত্র ও অন্যান্য শূন্য দশমিক ছয় চার শতাংশ ভোট পায় দু আট সালের নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন একানব্বই দশমিক আট তিন শতাংশ ভোটার প্রদত্ত ভোটের মধ্যে চোদ্দ দলীয় জোট একষট্টি দশমিক চার নয় শতাংশ চারদলীয় জোট আটত্রিশ দশমিক শূন্য আট শতাংশ স্বতন্ত্র ও অন্যান্য শূন্য দশমিক চার তিন শতাংশ ভোট পায় কিশোরগঞ্জ ছয় আসনের বর্তমান সংসদ সদস্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন তিনি প্রয়াত রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানের ছেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের একক প্রার্থী বিএনপি থেকে মনোনয়ন চাইবেন কেন্দ্রীয় বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শরীফুল আলম তিনিও দলের একক প্রার্থী জাতীয় পার্টি থেকে মনোনয়ন চাইবেন অ্যাডভোকেট আয়ুব হোসেন ও নুরুল কাদের সোহেল তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায় কিশোরগঞ্জ ছয় আসনটি আওয়ামী লীগের শক্ত ঘাঁটি বলে পরিচিত উনিশশো সালে স্বাধীনতার পর এই আসনটিতে জাতীয় পার্টি একবার এবং বিএনপি থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল বাকি সব নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন প্রয়াত রাষ্ট্রপতি ও বর্ষিয়ান রাজনীতিবিদ জিল্লুর রহমান এই আসন থেকে ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হন তার ছেলে নাজমুল হাসান পাপন তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত ভৈরব কুলিয়ারচর এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও তার ছেলে বিসিবি সংসদ সদস্য সভাপতি নাজমুল হাসান পাপন পিতা পুত্রের উন্নয়নের উল্লেখযোগ্য হচ্ছে একশো সজ্জা হাসপাতাল ট্রমা সেন্টার বিসিক শিল্পনগরী আইভি রহমান স্টেডিয়াম পৌর শিশু পার্ক মুক্তিযোদ্ধা কমপ্লেক্স কিশোরগঞ্জ ছয় আসনে আওয়ামী লীগ ও বিএনপিতে দলীয় কোন্দল নেই সেই দিক থেকে দুই দলই নির্ভর অতীতের নির্বাচনগুলোর ভোটের বিশ্লেষণে দেখা যায় আসনটিতে আওয়ামী লীগ ও বিএনপির ভোট সবসময় কাছাকাছি ছিল জয় পরাজয়ে ভোটের ব্যবধানও ছিল কম তাই এলাকার সাধারণ মানুষ মনে করে দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে জাতীয় সংসদের একশো সাতষট্টিতম সংসদীয় আসন কিশোরগঞ্জ ছয় আসনটিতে দুই দলের প্রার্থীর লড়াই হবে হাড্ডাহাড্ডি প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন অন্যদের জানার সুযোগ দিন প্রতিদিন ধারাবাহিকভাবে প্রচারিত আসন ভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে বেনি নিউজ টোয়েন্টি ফোরের সঙ্গেই থাকুন